লোকপিয়লে প্রমাণ করে দিছে যে আমার ভাষার প্রতি ভাবুকি, আমার সংস্কৃতি পরিচয় অস্তিত্বর প্রতি ভাবুকি, আমি নিজের মাতৃভূমিত দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে জিয়াই থাকার পরিবেশ রচনা হয়েছে যেটি আমি নামানো, যার কারণে আন্দোলন, যার কারণে সংগ্রাম। এইখন আমার খিলঞ্জিয়া মানুষের নিয়ন্ত্রণ থাকি লাগে, প্রভুত্ব থাকবে। আমি কই আছো যে খিলঞ্জিয়া মানুষের পরিচয় ভাষা সংস্কৃতির প্রতি ভাবুকি এটি প্রমাণ হয়ে গেল, রাইজে কই অহা কথা প্রমাণ হল। আমি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে জিয়াই থাকলে প্রস্তুত নহয়। ত্রিপুরাত কক বড়ুক মাতৃভাষা দ্বিতীয় রাজ্য ভাষা, আমি ইয়াত খিলঞ্জিয়া মানুষে নিজের মাতৃভূমির দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে প্রস্তুত নহয়। আমি নিজের মাতৃভূমির, আমি খিলঞ্জিয়া মানুষ দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে জিয়াই থাকলে প্রস্তুত নহয়। যে খিলঞ্জিয়া মানুষের ভাষা সংস্কৃতি পরিচয় অস্তিত্বর প্রতি ভাবুকি আছে এই কথাটি যে সচা, এই কথাটি প্রমাণ হয়ে গেল লোকপিয়লর তথ্যই প্রমাণ করলে। আমি শঙ্কিত আৰু লোকপিয়লর প্রতিবেদনে এই শঙ্কার কথাটো প্রমাণ করলে। বিদেশীর আগ্রাসনে অসমীয়া ভাষার অস্তিত্ব হেরুয়ার কথা আমি বারে বারে কই আছো। 91 চনের 11 চনলৈকে 10% বেশি মানুষের হার কমিল, আন আন খিলঞ্জীয় জাতিসত্তার ভাষা হেরুয়াইছে। কিন্তু একটা কথা মনত রাখব, এটা জাতির পরিচয়, মূল পরিচয় ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, সাহিত্য, রাজনৈতিক অধিকার, এই বিষয়সমূহ যেতিয়া আমি ভাষা হেরুয়াম, সংস্কৃতি হেরুয়াম, তেতিয়া আমার হাতের আমার জাতিসত্তায়, আমি নিজের আত্মপরিচয় হেরুয়াই পেলাম, আমার জাতীয়তাবাদ জাতীয়তাবাদ নিঃশেষ হব।